فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. প্রশ্ন হলো, বিভিন্ন মাসআলা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হলে আমাদের করণীয় কি, আমরা কোনটা মানব? সুন্দর প্রশ্ন করেছেন। মতভেদের দুইটা দিক আছে। একটা হলো, ইসলাম অনেক ব্যাপারে খুব রেস্ট্রিক্ট, ওখানে কোনো ধরনের মতভেদের সুযোগ ইসলাম দেয় নাই, তারপরেও মানুষ যদি মতভেদ করে সেটা নেওয়া যাবে না। সেটা কি? আকীদার বিষয়ে, বিশ্বাসের বিষয়ে, ইমানের যে ছয়টি আরকান বা ইমানের যে ছয়টি পিলার আছে, হ্যাঁ, সেই ছয়টির ব্যাপারে কোনো ধরনের মতভেদ নাই। যেভাবে কোরআনে এবং সুন্নায় আছে ঠিক ওইভাবেই মানতে হবে। এখানে কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, হ্যাঁ, এক্সপ্লেইন করার সুযোগ ইসলাম রাখে নাই। বিশ্বাস করতে হবে যেমনভাবে কোরআনে এবং সুন্নায় আসছে। কেন কেন এক্সপ্লেইন করার সুযোগ নাই? কারণ এই ছয়টা বিষয়, আল্লাহ, ফেরেশতা, রসুল, কিতাব, তারপরে আখিরাত, তাকদীর, এই যে মানে ইমানের যে ছয়টা আরকান, এই ব্যাপারগুলোতে কেন এক্সপ্লেন করার সুযোগ নেই? কারণ এগুলো হচ্ছে গায়েবের বিষয়, আর গায়েবের ব্যাপারগুলো আনলিমিটেড ইস্যু, কিন্তু আপনার ব্রেনটা হচ্ছে লিমিটেড। তো এখন আপনি লিমিটেড ব্রেনে আনলিমিটেড কোনো কিছু তো ইনস্টল করতে পারবেন না, এটা লোড নিবে না। এই জন্য ওইগুলোতে যেমন আছে এমনই মানতে হবে, যেভাবে বলা আছে ওইভাবেই মানতে হবে। এ হলো বিষয়। এই জায়গায় কোনো মতভেদ গ্রহণীয় না, বরং এখানে একটাই কথা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যে অর্থাৎ যারা আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেই দিনের উপরে ছিলেন, এই দিনের উপরে যারা আজকে পর্যন্ত আছে, তারা আকীদার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত করেন নাই। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, একটা ওনার একটা কাসিদা বা কবিতা আছে যেটাকে বলা হয় লামিয়া, অর্থাৎ কবিতাগুলো লাম দিয়ে শেষ হয়েছে। তো উনি পুরা কবিতার মধ্যে আকিদার বর্ণনা করেছেন, করে শেষের দিকে এসে বলছেন, হাযা ইতিকাদু শাফিঈ ওয়া মালিকিন ওয়া আবি হানিফাতা সুম্মা আহমাদ ইউনকালু ফামান ইত্তাবা'তা সাবীলাহুম ফামুয়াহিদুন ওয়া মান ইবতাদা'তা ফামা আলাইকা মুআওয়ালু। অর্থাৎ এই হলো আকিদা ইমাম শাফিঈর, এই হলো আকিদা ইমাম আবু হানিফার, এই হলো আকিদা ইমাম আহমদ ইবনে হাম্বলের, এই হলো আকিদা মালিক ইবনে আনাসের। অর্থাৎ এই চার ইমামের সবার আকিদা এক, উনি ওখানে এটা বলেছেন। তো তারা যারা আকিদার ব্যাপারে তাদের মানহাজ, তাদের নীতিকে গ্রহণ করবে, তারাই মুওয়াহিদ, তারাই হচ্ছে তাওহিদবাদী। সুতরাং এই জায়গায় কোনো ধরনের কি বলে ইখতিলাফ মানা যাবে না, কারণ এই জায়গায় আসলে কোনো ইখতিলাফ নাই। আচ্ছা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, কেউ কেউ যদি বলে আল্লাহ আরশে যেভাবে আছেন জমিনেও ঠিক এভাবে আছেন, এখানে এই ইখতিলাফ গ্রহণীয় না, এখানে একটাই মানতে হবে, আল্লাহ আরশে আছেন। আচ্ছা, এরকম অনেক ব্যাপার আছে। দ্বিতীয় হলো আল আমাল, আল আমালগুলোর ব্যাপারে ইসলাম প্রশস্ততার সুযোগ দিয়েছে, যেটাকে বলে আরবিতে আল মুরুনা বা ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল আমলের ব্যাপারে, আপনি অনেকভাবে করতে পারেন। সালাতুল ভিতর আপনি কয়েকভাবে আদায় করতে পারেন, হ্যাঁ আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এছাড়া আরও কিছু ব্যাপার আছে যেগুলোতে ইখতিলাফ উলামারা করেছেন, হয়তো ওনার কাছে সে হাদিস পৌঁছে নাই, অথবা সে হাদিস পৌঁছলেও তার কাছে সেটা সহি মনে হয় নাই, অথবা উনি অন্যভাবে ব্যাখ্যা করেছেন। অনেক কারণে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো উলামাদেরকে জিজ্ঞেস করব যে এই যে আমলের ক্ষেত্রে ইখতিলাফগুলো আছে, এক একজন এক একটা বলছে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানান কোন বর্ণনাটা বেশি আসাহ, বেশি সাহি, বেশি নির্ভরযোগ্য। ওলামারা তো বলতে পারবেন, তাই না? ওনারা তো আর খেয়ানত করবেন না, যদি খেয়ানত করেন আল্লাহর কাছে ওনারা ধরা খাবেন। তো ওনারা যদি বলেন হ্যাঁ এই এই ব্যাপারটা আমাদের কাছে রাজেহ, অথবা মানে বেশি গ্রহণযোগ্য, তখন সেটা নিয়ে আপনারা আমল করতে পারেন, তাতে তো কোনো সমস্যা নাই। আর যে মাসআলাগুলোতে দুইভাবেই করার সুযোগ আছে এবং হাদিসের গুণগত মান দুইটারই সমান, আপনি দুইটাই আমল করতে পারেন। এগুলো নিয়ে ঝগড়া বা মারামারির তো কোনো দরকার নাই, যেহেতু ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা এক। বাকি থাকলো ব্রাঞ্চগুলো, ব্রাঞ্চগুলোতে ছোটোখাটো মত পার্থক্য থাকতেই পারে, এতে কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন, লম্বা হয়ে গেছে কথা। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।